वेलकम बैक टू माय चैनल अनका सुजा। तुम्हारे जोनो आमी इदानीं आर की खूबी पूजो परिक्रमा आर की चालिए ची माने से दुर्गा पूजो करेछी, काली पूजो करेछी, चंदननगरे जगद्धात्री पूजो करेछी। तो एबार प्राय पूजो शेष, किन्तु सामने ही आछे कार्तिक पूजो। ए कार्तिक पूजो निये आमी एकटा खबर पेयेछी, माने वेस्ट बेंगलेर मध्ये बांशबेड़ी, एटा हुगली जिलाते रयेछे, सेखाने ठीक आमरा जेरकम देखेछी कलकाताय धरो बड़ो करे जेरकम दुर्गा पूजो हय, चंदननगरे जेरकम बड़ो करे जगद्धात्री पूजो हय, सेरकमई बांशबेड़िया विशाल बड़ो करे कार्तिक पुजो है। माने पाराते पाराते ओलिते गलिते विशाल बड़ो बड़ो थीम पैंडल करे कार्तिक पुजो। कैन यू इमेजिन, आमी तो फर्स्ट टाइम सुनलाम, शुने तो आमी जस्ट चमके गेलाम। माने एरकम हय कार्तिक पुजोर क्षेत्रे? साधारणत आमरा देखी जे पाड़ार छेलेरा बा बंधु बान्धवरा देय एकदम घरेर मध्ये फेले दिए बा नाओ पुजो करते हबे, टाका दिते हबे, ब्यापारटा एरकम हय। किन्तु एखाने पैंडल करे आर कि पुरो पुरोई हुगली जिलार बांशबेड़ी अंचल जुड़े थीम पैंडल করে কার্তিক পূজো করা হয়। তো আমি এটা এক্সপেরিয়েন্স করার জন্য এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনে। এই হচ্ছে দেখো বাঁশবেড়িয়া স্টেশন। এবার বলি তোমরা এবার বাঁশবেড়িয়াটা আসবে কি করে সেটা আগে বলে দিই, ঠিক আছে? তোমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবে, সোজা তোমরা বাঁশবেড়িয়াতে চলে আসবে। আসতে টাইম লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এটা ছাড়াও তোমরা আরেক ভাবে আসতে পারবে, শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা নৈহাটি আসবে, নৈহাটি থেকে খিয়াপাড় হয়ে তোমরা চুচুড়া আসবে, মানে লঞ্চে করে চুচুড়া আসবে, ওখান থেকে টোটো বা অটো করে তোমরা এই বাঁশবেড়িয়া চলে আসতে পারবে। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু টু হুইলার বা ফোর হুইলার কিন্তু নিয়ে আসতে পারবে না। এটাও চন্দননগরের মতো কাল থেকে সমস্ত বন্ধ হয়ে যাবে। তোমাদের পায়ে হেঁটেই কিন্তু ঠাকুর দেখতে হবে, বলে দিলাম আগে থেকে, তাহলে আর আমি বেশি বকবক করবো না। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, টপ 10 ঠাকুর আমি দেখাবো, এর মধ্যে আবার ভুজ খালিফাও রয়েছে। চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই, প্যান্ডেল হপিংটা স্টার্ট করে দিই, নাহলে অনেক লেট হয়ে যাবে। সুতরাং ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সুজা। ভুজ খালিফাও হয়েছে, চলো তাড়াতাড়ি দেখবে এসো। বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর প্যান্ডেল হপিং নিয়ে আমি এখন রয়েছি ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পুজো। এবছর এখানকার থিম হচ্ছে চার ধাম। এখানে তোমার কেদারনাথ বদ্রীনাথ সবকিছুই পাবে। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা দিয়ে ভেতরে ঢুকতে হবে। এখানে আসতে গেলে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে খামারপাড়া ঘোষপাড়া। তোমরা বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমে টোটো বা অটো করে তোমরা 2-3 মিনিট বা হেঁটেও তোমরা 5 মিনিটে এই রাস্তাটা ধরে দেখো চলে আসতে পারো। সামনেটা দেখো, এখানে মেলাও বসেছে, তোমরা বিভিন্ন রকমের খাবার দাবার পেয়ে যাবে। এখানে ফুচকা থেকে শুরু করে ওইদিকে তোমার ফাস্টফুড সমস্ত কিছু রয়েছে। ওই পাশটাতে দেখো নাগরদোলাও বসেছে। কার্তিক পুজোতে এরকম বড় সড়ো এলাহি ব্যাপার আমি তো ফার্স্ট টাইম দেখছি পুরো। চলে এসছি আর একটা পুজো প্যান্ডেলে, এটা হচ্ছে জুনিয়র ফ্রেন্ডস ক্লাব প্লে গ্রাউন্ড এর পুজো। এবছর এদের থিম হচ্ছে নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির। এটার লোকেশনটা হচ্ছে তোমার সেই খামারপাড়া ঘোষপাড়া, যেটা চার ধাম দেখালাম, তার থেকে 1 মিনিটের মতো হেঁটে এলেই তোমরা এই পুজো প্যান্ডেলটা পেয়ে যাবে।
এখানেও দেখো মাঠের মধ্যে তোমার মেলা ঠেলা বসে গেছে, বিভিন্ন ধরনের খাবারের ফুড স্টল রয়েছে, ওদিকে স্টেজও বসেছে, সুতরাং কালচারাল প্রোগ্রামও হবে। আচ্ছা এটাকে দেখো আঙুল গজা বলে, এখানে তোমার রেডি করা হচ্ছে আঙুল গজা ও বাদাম ভাজা, চীনা বাদাম, নিমকি সবকিছু রয়েছে। চলে এসেছি বাঁশবেড়িয়ার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল কার্তিক পুজোর, এটা হচ্ছে মিতালি সংঘের পুজো। এবছর এখানকার থিম হচ্ছে কোটি সুতোর বেড়া জাল। আচ্ছা এই মিতালি সংঘে তোমার লোকেশন হচ্ছে দেখো এখানে দেয়া রয়েছে সরকারি পল্লী বাঁশবেড়িয়া হুগলি। তোমরা বাঁশবেড়িয়া স্টেশন থেকে 1.5 কিলোমিটারের মধ্যে সমস্ত ঠাকুরগুলো এখানে পেয়ে যাবে। কালী পুজো দুর্গা পুজো সেরকম ছড়িয়ে ছিটিয়ে যেরকম ভাবে হয় এত এখানেও সেরকম, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অলি গলিতে ভর্তি হচ্ছে গিয়ে তোমাদের এরকম থিম প্যান্ডেল করে কার্তিক পুজো। প্যান্ডেল হপিং করতে করতে দেখলাম এখানে কিন্তু প্যান্ডেলের মধ্যে মানে কার্তিক ঠাকুর ছাড়াও দেখো এখানে শিব ঠাকুর রয়েছে, এছাড়া তোমার রাধা কৃষ্ণ দেখলাম, লক্ষ্মী ঠাকুর দেখলাম, মানে এটা অনেকটা না রাসের মতো, বুঝলে তো, মানে কার্তিক পুজোও হচ্ছে তার সাথে রাসের মতনও বিভিন্ন ঠাকুর দেবদেবী দিয়ে আর কি সাজাচ্ছে। বেশ ইউনিক টাইপের কিন্তু কনসেপ্ট, আমি ফার্স্ট টাইম এলাম বাঁশবেড়িয়াতে, সুতরাং নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি এবং সাথে তোমাদের সামনেও সেটা তুলে ধরছি। চলে এসেছি বাঁশবেড়িয়ার আর একটা পুজো প্যান্ডেল নিয়ে, এটা হচ্ছে রামকৃষ্ণ সংঘের পুজো। এবছর এখানকার থিম হলো গুজরাটের লক্ষ্মী ভিলা প্যালেস। এখানে আসার তোমার লোকেশন হলো দেখো রামকৃষ্ণ সংঘ বাঁশবেড়িয়া ক্ষুদিরাম পল্লী। চলে এসেছি বাঁশবেড়িয়ার আর একটা পুজো প্যান্ডেল, এটা হচ্ছে অনির্বাণ ক্লাবের পুজো। এবছর দেখো এখানকার থিম হচ্ছে ইতালির হচ্ছে হেলানো টাওয়ার। এই প্যান্ডেলে যদি তোমরা আসতে চাও এখানে নিয়ারেস্ট লোকেশন হচ্ছে বসু লেন, দেখো ওখানে লেখা রয়েছে এটা হচ্ছে বসু লেন, এই রাস্তাটা সেখানে তোমরা এই প্যান্ডেলটা পেয়ে যাবে। চলে এসেছি বাঁশবেড়িয়ার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে কিশোর সংঘের পুজো। এবছর এনাদের থিম হচ্ছে ভাবনা। এখানে আসতে গেলে তোমার নিয়ারেস্ট লোকেশন হচ্ছে হংসেশ্বরী রোড, অর্থাৎ এটা হচ্ছে হংসেশ্বরী রোড, তোমরা অনির্বাণ দেখে বেরিয়েই একদম অপোজিটেই রয়েছে এটা। Thank you.
হচ্ছে বাঁশবেড়িয়ার আরেকটা পুজো প্যান্ডেল, এটা হচ্ছে শিবাজী সংঘ এবং জুনিয়র নীল সংঘের পুজো। এবছরে এখানে থিম হচ্ছে দেখো সহজ পাঠের পথে। এখানে আসতে গেলে লোকেশন বা ল্যান্ডমার্ক হচ্ছে ওটা হচ্ছে হংসেশ্বরী রোড। ওই হংসেশ্বরী রোডের একদম সামনেই রয়েছে এই শিবাজী সংঘ এবং জুনিয়র নীল সংঘের সহজ পাঠের থিম হলো পুজো। বাঁশবেড়িয়ার আর একটা বিখ্যাত কার্তিক পুজো, এটা হচ্ছে জেবিএস শিশু সংঘের পুজো। এবছর দেখো এখানে থিম করেছে তোমার সুন্দরবন। আর এখানকার ল্যান্ডমার্ক হচ্ছে এই যে রোডটা দেখছো, এটা হচ্ছে হংসেশ্বরী রোড। এই রোডের একদম ওপরেই রয়েছে এই পুজো প্যান্ডেল। বাঁশবেড়িয়ার আর একটা কার্তিক পুজো প্যান্ডেল, এটা হচ্ছে অভিযাত্রী সংঘের পুজো। এবছর এখানে থিম হচ্ছে স্বপ্নের উড়ান। এখানে যদি তোমরা আসতে চাও, এখানকার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোড জামাই গলি। বাঁশবেড়িয়ার আর একটা বিখ্যাত পুজো প্যান্ডেল, এটা হচ্ছে ইয়াংস্টার ক্লাবের পুজো। এবারে এখানকার থিম হচ্ছে বুর্জ খালিফা। এটার লোকেশন হচ্ছে তোমরা স্টেশন থেকে নেবে, টোটো ধরে বলবে কাটাপুকুর যাবে, কাটাপুকুরের সামনে টোটো এসে নামাবে, এই হচ্ছে তোমার বুর্জ খালিফা। দেখো কি ফাটাফাটি। যা লিস্ট করেছিলাম এই টপ 10 সব থেকে ভালো ভালো আর কি পুজোগুলো করেছে। এবার বলি কতদিন থাকবে। 16 তারিখ থেকে তোমার উদ্বোধন হয়ে যাবে, বস্তু জায়গার প্যান্ডেল ওপেন হয়ে যাবে, তোমরা ঠাকুরও দেখতে শুরু করে দিতে পারবে। এটা চলবে তোমার 19 তারিখ অবধি, অর্থাৎ স্যাটারডে, মানে বৃহস্পতিবার থেকে স্যাটারডে অবধি তোমরা এসে প্যান্ডেল হপিং করতে পারবে। জমিয়ে 3 দিন ধরে পুজো হবে, ঠাকুর দেখবে, সবকিছু করতে পারবে। আর রবিবার দিনকে ভাসান হবে, ভাসানটাও কি সেই চন্দননগরের মতো একদম বিশাল বড় করে ভাসান হবে। এবং তারা রাত ধরে পুরো একদম এই বাঁশবেড়িয়ার সমস্ত লোকজন বেরিয়ে সব প্যান্ডেলের সমস্ত ঠাকুর নিয়ে একেবারে ডিজে ঠিজে লাগিয়ে একদম তোমার ভাসানটা হবে। মানে বলতে পারো যে এই উইকটা তোমরা পুরো কিন্তু এই বাঁশবেড়িয়ার এই প্যান্ডেল হপিং করে যেতে পারবে। একদম সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো আঙ্কার সুজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই করে ক্লিক করে দিয়ে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, আবার আমাদের দেখা হবে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আঙ্কার সুজা। বাই। সবাইকে শুভ কার্তিক পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। চলো টাটা, চলাই।